ইন্টারনেটের মতো ওয়েবসাইটও এখনকার সময়ে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেট ছাড়া যেমন আমাদের চলে না, তেমনি ওয়েবসাইট ছাড়াও কিন্তু আমরা কিছুই ভাবতে পারি না। কোনো কিছু জানতে হলে আমরা ওয়েবসাইটে গিয়ে চেক করে নিই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ বলো বা সেই পরীক্ষার রেজাল্ট লেখা, সবই কিন্তু ওয়েবসাইটে গিয়ে করতে হয়। এবং তোমরা যখন কলেজে ভর্তি হবে, সেই ভর্তির ফর্ম ফিল আপও ওয়েবসাইটে গিয়ে করতে হয়, বা সেই কলেজ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু আমরা সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে সব তথ্য জেনে নিতে পারি। এখনকার সময় প্রত্যেকটা স্কুলেরও কিন্তু ওয়েবসাইট রয়েছে, যখন তোমরা স্কুলে ভর্তি হবে তখন সেই স্কুলের ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করে নিতে পারি যে সেই স্কুলে কী কী ফ্যাকাল্টি রয়েছে, টিচার্স রয়েছে, কতগুলো রুম রয়েছে, স্কুলটা কেমন বা কীভাবে পড়ানো হয়ে থাকে আমরা কিন্তু সব ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখনকার সময় আমাদের ওয়েবসাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট রয়েছে, এখন যারা ছোটোখাটো বিজনেস করে বা বড় বিজনেস করে তাদেরও কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা তাদের বিজনেসকে রান করছে। তো এখনকার সময়ে ওয়েবসাইট কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু এই ওয়েবসাইট কারা তৈরি করে? ওয়েবসাইট তৈরি করে ওয়েব ডেভেলপাররা। ওয়েবসাইট তৈরি করতে গেলে যে ওয়েব ডেভেলপার কোর্স রয়েছে সেই কোর্সটা কিন্তু তোমাদের করতে হবে। ওয়েব ডেভেলপারের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দাদা যারা দুটোই শিখিয়ে নেবে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে তোমার যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 12 পাস। তোমরা যদি 12 পাস করো যে কোনো স্ট্রিমে, সে সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে বা আর্টস হতে পারে, তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করলেই কিন্তু তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। এছাড়াও তোমরা যদি গ্র্যাজুয়েশনের পর করতে চাও তাহলে তোমাদের এক্সট্রা সুবিধা রয়েছে। তোমরা যদি গ্র্যাজুয়েশন বিটেক করো, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে করে থাকো তাহলে তোমাদের এক্সট্রা সুবিধা রয়েছে। তার কারণ তোমরা যদি বিটেক করো তাতে কিন্তু তোমাদের এই সব তথ্য কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, কে ফ্রন্ট এন্ড ডেভেলপারে যেই সব জিনিস রয়েছে, কিছু প্রোগ্রামিং রয়েছে, সেইগুলো কিন্তু তোমাদের ওই কোর্সে করানো হয়ে থাকে। আর যারা অনার্স করবে কোনো কিছু সাবজেক্টে, অনার্স ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স বা জিওলজি বলো, হিস্ট্রি বলো, তারা যদি এই ফিল্ডে আসতে চাও তারাও আসতে পারবে, কিন্তু তাদেরকে প্রথম থেকে সব কিছু শিখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। আমি বলবো তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশনের পর এসো, তাহলে তোমরা আরও ভালো ভালো করে শিখতে পারবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার তোমাদের 6 মাসের কোর্স হয়ে থাকে, 6 মাসের হয়ে থাকে বা কেউ 1 বছরে করিয়ে থাকে বা কেউ 8 মাসেরও করিয়ে থাকে। এগুলোকে কি ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। ঠিক আছে, এই ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে তোমাদের কি কি জিনিস শিখতে হবে? প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML, CSS এবং JS, এই তিনটে তোমাদের শিখতেই হবে। তো প্রথমেই তোমাদের শুনে মনে হতে পারে যে এইগুলো কি, এগুলো কোনোদিন হয়তো নামই শুনোনি। তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, আর JS হচ্ছে জাভাস্ক্রিপ্ট। HTML তোমাদের যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, HTML হচ্ছে তোমরা যখন দেখবে ঘর তৈরি হয়, নতুন ঘর হয়, ইট দিয়ে যখন ঘর তৈরি করে যে একটা বেসিক স্ট্রাকচার তৈরি হয় সেটাই হচ্ছে HTML। CSS হচ্ছে সেই ঘরটাকে সাজানো, রং করা এবং কোথায় ইলেকট্রিক বোর্ড বসবে, কোথায় খাট বসবে, কোথায় টেবিল দেবে, একটা সুন্দরভাবে গুছিয়ে সাজানো যাতে দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে CSS। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই রুমের যে ইলেকট্রিক বোর্ড আছে এবং তাতে যে সুইচ আছে, কোন সুইচ টিপলে কার কী কাজ, কোন সুইচ টিপলে আলো জ্বলবে, কোন সুইচ টিপলে পাখা চলবে, এইসব কাজ হচ্ছে JS-এ। ঠিক আছে, তো আরও একটা আমি যদি এক্সাম্পল বলি, তোমরা সবাই গাড়িতে চেপেছো, তো যখন গাড়ির একটা বেসিক স্ট্রাকচার থাকে, গাড়ি যখন প্রথম তৈরি হয়, যখন একটা লোহার যে ধাঁচা থাকে সেটাকেই আমরা বলবো HTML। CSS হচ্ছে সেই গাড়িতে রং করা, হেডলাইট তার জায়গায় লাগানো, কোথায় গাড়ির কোথায় কী থাকবে, কোথায় কী রং দিলে ভালো লাগবে, সেটা হচ্ছে CSS। অ্যাকচুয়ালি CSS কিন্তু ডিজাইনের কাজ করে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই গাড়ির ইঞ্জিন, কোন সুইচ টিপলে গাড়ি চলবে, কোন সুইচ টিপলে আলো জ্বলবে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট। এই তিনটে কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। এই তিনটে শেখার পর তোমাদেরকে প্রজেক্ট করতে হবে, ওই তিনটে প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে তোমাদের প্রজেক্ট করতে হবে, নিজে থেকে প্রজেক্ট বানাতে হবে 3-4টি। ঠিক আছে, প্রজেক্ট যদি আমি বলি, ধরো তোমরা সবাই জানো যে ফ্লিপকার্টের ওয়েবসাইট রয়েছে, তো ফ্লিপকার্টের ওয়েবসাইট দেখতে কেমন, একদিকে হোম রয়েছে, একদিকে ক্যাটাগরি রয়েছে, একদিকে কার্ট অপশন রয়েছে, উপরে ফ্লিপকার্ট, ডান দিকে গ্লোসারি, আবার কিছু জায়গায় এমনভাবে কালারিং করা আছে যে দেখতে ভালো লাগছে। তো ওটাকেই তোমরা বানাতে পারো ক্লোন হিসেবে, ওটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু ফ্লিপকার্টের সাইট বানাতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ওইরকম কিছু প্রজেক্ট তোমাদেরকে কিন্তু করতে হবে 4টার মতো, নিজে যা শিখবে সেটা দিয়ে।
তারপর তোমাদেরকে কি করতে হবে, ফ্রেমওয়ার্ক শিখতে হবে। একটা তোমাদের ফ্রেমওয়ার্ক শিখলেই হবে, অনেক অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে। সব থেকে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক। এছাড়াও তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের রয়েছে কিন্তু তোমাদের টেল ওয়াইন বলে ফ্রেমওয়ার্ক রয়েছে, এটাও শিখতে পারো। কিন্তু বুটস্ট্র্যাপ সব থেকে বেটার। যারা প্রথম ওয়েব ডেভেলপার শিখতে যাচ্ছ এবং সেটা যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়, তাহলে কিন্তু অবশ্যই বলবো তোমরা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক শিখো। তো বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক শিখলে কি হবে, তোমরা একটা এক্সাম্পল দিয়ে বলি। যখন তোমাদের অঙ্ক অঙ্ক তোমাদের যখন করানো হয়ে থাকে, তাহলে কি তোমাদেরকে প্রতি স্টেপ বাই স্টেপ অঙ্ক করানো হয়ে থাকে। তোমরা যখন শিখে যাও, তখন কিন্তু তোমাদের ওই অঙ্কই কিন্তু স্টেপ জাম্প করে করানো হয়। তার ফলে কী হয়, তোমরা যদি প্রথম থেকেই মানে স্টেপ জাম্প করে না না জাম্প যদি না করে শেখো, তাহলে কী হয়, তোমরা সেটাকে ভালোভাবে শিখতে পারো। যখন শেখা হয়ে যায় তখন কিন্তু তোমরা স্টেপ জাম্প দাও। তো সেটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ করে। তোমরা যদি ফ্রেমওয়ার্ক না শিখে প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করো, তাহলে তোমরা ভালো করে শিখতে পারো। ভালো করে শিখে নিয়ে তারপর তুমি ফ্রেমওয়ার্ককে কাজে লাগাতে পারো। তো এখানে ফ্রেমওয়ার্ক কী কাজ করে, এখানে তোমাদের কোডিং বেশি করতে হয় না, এখানে কোডিং করাই থাকে, সেগুলো শুধু কপি পেস্ট করে দিতে হয়। যেমন কোনো ফর্ম তৈরি করতে হবে, ঠিক আছে, কোনো কলেজে ভর্তি হবে তার ফর্ম তৈরি করতে হবে, নেম অপশন থাকবে, ইমেল অপশন থাকবে, জন্ম তারিখ, কোয়ালিফিকেশন, যে একটা ফর্ম হয় সেই ফর্মটা কি হলো, তুমি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে। তারপর যখন তুমি ফ্রেমওয়ার্ক করবে, তখন তোমাকে অত কিন্তু কোডিং লিখতে হবে না, ওই পুরো ফর্মই হয়তো তোমাদের ওই বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে, তুমি শুধু কোডিং কপি করবে, পেস্ট করবে, ঠিক আছে, এই কাজ তোমাদের, আর কিছু তেমন কাজ নেই। তো যখন তোমরা ফ্রেমওয়ার্ক শিখে যাবে, তোমাদের কাজ কিন্তু আরও তাড়াতাড়ি হবে। তো ফ্রেমওয়ার্ক শেখার এটাই হচ্ছে বিশেষ কারণ। এছাড়াও তোমাদেরকে একটা ডাটাবেস শিখতে হয়। তোমরা চাইলে SQL ডাটাবেস রয়েছে, এছাড়া মাই SQL রয়েছে, মাই SQL এর MongoDB ডাটাবেস রয়েছে। তো যে কোনো একটা SQL শিখলে কিন্তু তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যেতে পারবে। এছাড়াও আরও রয়েছে তোমরা JS React JS বলে একটা লাইব্রেরি রয়েছে, সেটা শিখতে পারো। আরও অ্যাকচুয়ালি এই লাইনে আরও অনেক কিন্তু প্রোগ্রামিং রয়েছে, সেটা পরে পরে তোমরা শেখা যেতে পারে। কিন্তু বেসিক যখন প্রথম তোমরা শুরু করছো, তো এগুলো শিখলেই কিন্তু তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারবে। তো এবার আসি, তোমরা যখন শিখে নেবে তখন তোমরা কিন্তু একটা ইন্টার্নশিপ করতে পারো, অফলাইন অনলাইন দুটোই অ্যাভেলেবেল থাকে। তোমরা যেখান থেকে এই কোর্সটা করবে সেখানেই তোমাদের ইন্টার্নশিপ প্রোভাইড করা হবে, যাতে তোমরা কাজটা আরও ভালো করে করতে পারো। তারপর তোমরা জব পাবে, সেখানেই তোমরা কিন্তু জব করতে পারো। এবং জবের যে স্যালারি হবে তোমাদের, যেটা বেসিক স্যালারি তোমাদের বলা হয়, প্রায় বছরে তোমরা কিন্তু 4 লাখ থেকে 5 লাখ টাকা কামাতে পারবে। এবং পরে পরে যখন আরও এক্সপিরিয়েন্স হবে, এটা যেহেতু প্রচুর গ্রোথ ফিল্ড, তো পরে পরে যত এক্সপিরিয়েন্স হবে তোমার কিন্তু স্যালারি বাড়তে থাকবে, ঠিক আছে। এটা যদি তোমরা ভালো জায়গা থেকে করো, যদি তোমরা মোটামুটি একটা জায়গা থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্যালারি অত হবে না, 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যেই কিন্তু থাকবে। কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, IT সেক্টরে কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর ম্যাটার করে। তোমার যদি এক বছর 1.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু এখানে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে তোমার ফ্রিল্যান্সিং করে। তোমার এই কোর্স কমপ্লিট করার পর যদি তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে কিন্তু টাকা কামাতে পারবে। ওয়েব ডেভেলপার হচ্ছে এখনকার সময়ে খুব গ্রোথিং ফিল্ড, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার শিখতে গেলে তোমাদের এগুলো শিখতেই হবে, এবং বেতনে কিন্তু ভালো রয়েছে। পরের ভিডিওতে আমি ব্যাকএন্ড নিয়ে আলোচনা করবো, ব্যাকএন্ডে কিন্তু আরও গ্রোথ রয়েছে, তোমরা আরও টাকা কিন্তু ইনকাম করতে পারবে।